ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের উদ্যোগে আগামী 23 ফেব্রুয়ারি 8 দিনের ভারত দর্শন যাত্রা শুরু হবে ত্রিপুরা থেকে। অযোধ্যা, বারাণসী ও প্রয়াগরাজ ঘুরে আসতে পারেন 8 দিনে। খরচ পড়বে মাত্র 8,505 টাকা। থাকা, খাওয়া ও সাইট সিন ভ্রমণের খরচ ধরা আছে এই প্যাকেজে। রেলওয়ের যে কোনো রেজিস্টার টিকিট কাউন্টার থেকে বা অনলাইনে বুকিং করতে পারেন ভ্রমণ পিপাসুরা, জানালেন রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার অনুজ দত্ত। আমি অনুজ দত্ত, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার IRCTC গুয়াহাটি। আমার সঙ্গে চিফ সুপারভাইজার ট্যুরিজম আমার সঙ্গে এসছে। আমি আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এই জন্যে যে আগেও আমি ভারত দর্শন ট্রেন ত্রিপুরা থেকে চলালাম আর প্রচুর রেসপন্স মানে ভালো ছিল আর প্যাসেঞ্জার গিয়ে এনজয় করছে আর আর আমাকে ইনকোয়ারি করছে যে আর ভারত দর্শন হবে কি। তো এটা তো আমি শুধু একাই পারবো না, এটা তো আপনার জন্য আমি পারছি। তো ওর জন্যে আপনার বহুত বহুত ধন্যবাদ আর আপনার স্বাগত দিতে পারছি কি আমার নতুন প্রোডাক্ট শ্রীরামপদ ভারত দর্শন ট্রেন, এটা আপনার কাছে আমি নিয়ে আসছি। এটা হলো ভারত দর্শন ট্রেন, ইট ইজ আ সাবসিডাইজ ট্রেন, ইট ইজ নট দ্য কমার্শিয়াল রেল। তো স্পেসিফিক এই রেল বোর্ডে ট্রেনটা ছাড়াচ্ছে ফর দ্য ইকোনমিক্যালি উইকার পিপল, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, ফর দ্যাম। এই ভারতবর্ষয় সব জায়গায় ভারত দর্শন ট্রেন চলে। আমি NF রেলের তোকে এটা 5 নম্বর ভারত দর্শন ট্রেন চালাচ্ছি, আগে 3টা ত্রিপুরা থেকে চলেছিল। এই ট্রেনটা আপনি ভারত দর্শন ট্রেন যাবে 23 তারিখে। এখন পর্যন্ত আমার সময়টা দুপুরের সময়, কিন্তু ওটা অপারেটিং থেকে পরে কনফার্ম হবে। আর এই ট্রেনটা 23 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে ছাড়ছে। এই ট্রেনে আমার যে ভাড়া আমি নির্দিষ্ট করছি ওটা হলো ₹8505 পার পার্সন। এই যে ফেয়ার আছে এখানে স্লিপার ক্লাস প্যাসেঞ্জার ফেয়ার ইনক্লুডেড আছে। অল দ্য মিলস থ্রু আউট দ্য জার্নি, মানে ত্রিপুরা থেকে ছেড়া পরে ফিরে আসা পর্যন্ত সব মিলস এখানে ইনক্লুডেড আছে, ভেজিটেরিয়ান মিলস। আর এই মিলসটা অনবোর্ড ফ্রেশ খাবার হবে, প্যান্ট্রি কার্ড থাকবে। এই ট্রেনটা যাচ্ছে শ্রীরামপদ, মানে শ্রীরাম ভগবানের যে ইম্পর্টেন্ট জায়গা, এই 3টা জায়গা যাচ্ছে। একটা হলো অযোধ্যা, সেকেন্ড হলো বারাণসী আর থার্ড হলো প্রয়াগরাজ। তো এই 3টা জায়গায় ট্রেন যাবে। ট্রেনের রাস্তা যে ভাড়া, ওখানে যদি থাকা হয় রাত্রি তো লজ বা যেরকম ধর্মশালা হবে ওরকম অ্যাকোমোডেশন থাকবে ও ভাড়াটা। আর যে সাইট সিং করা হয়, মানে ট্রেন থেকে বা লজ থেকে সাইট সিংয়ের জন্য নেওয়া হবে, ওটা নন-এসি বাস থাকবে। তো এই ভাড়াটা ওখানে ইনক্লুডেড আছে। প্লাস এই ট্রেনে আমি সব কোচে সিকিউরিটি গার্ড রাখি, নন আর্ম সিকিউরিটি গার্ড, ফর দ্য সেফটি অফ দ্য প্যাসেঞ্জার্স। ভুলে যে নামে ভুল স্টেশনে বা আর্ম নন প্যাসেঞ্জার ট্রেনে নন প্যাসেঞ্জার উঠে না যায় ওর জন্যে আমি ও সিস্টেমটা রাখছি। প্লাস ট্রেনে পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে, মানে আমি টোটাল ডিউরেশনে আমি টাইম টু টাইম অ্যানাউন্স করতে থাকবো যে কী স্টেশন আসবে, কী ডেস্টিনেশন আছে, কীরকম আপনি নামতে হবে, কোন নম্বর বাসে আপনি উঠতে হবে, কত সময় ফিরে আসতে হবে। তো সমস্ত ইনস্ট্রাকশন ট্রেনে পাবলিক অ্যাড্রেস সিস্টেম থেকে দেওয়া যায়। আর আমি এই ট্রেনে পুরো সময় স্টার্টিং থেকে এন্ডে পর্যন্ত আমি যে গভর্নমেন্ট প্রোটোকল আছে কোভিডের সম্বন্ধে ও পুরো পালন করব। আর সবাই জন্যে আমি এই কেয়ার প্রিকশন নিয়ে আমি অপরচুনিটিটা আপনার কাছে নিয়ে আসছি।